এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোই নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিধান পদত্যাগ করেছিলেন, রাজ্যের পরিবহন দপ্তরে যে মন্ত্রিত্ব সেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন। তার ফলে জল্পনায় বাড়ছিল যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এবং বিধায়ক পদেও ইস্তফা দিতে পারেন। সেই মতোই কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুভেন্দু অধিকারী আজকে নিজে স্বয়ং পৌঁছে যান বিধানসভায় এবং বিধানসভা স্পিকার ছিলেন না, বিধানসভা সচিবের কাছে ইস্তফা পত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর, জানা যাচ্ছে যে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শনিবারই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। বিজেপিতে যোগদানের জল্পনা কিন্তু বাড়ছিল, সেই জল্পনা কিন্তু আরও কিছুটা প্রশমিত হলো আজকের এই পদত্যাগের পর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শুভেন্দু অধিকারী বিধায়ক পদে ইস্তফা দিলেন। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এর আগে তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়েছিলেন, তার ফলে তৃণমূল কংগ্রেস ছাড়া এবং বিধায়ক পদ ছাড়াটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল এবং সেই জল্পনার কিন্তু অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি নিজে স্বয়ং পৌঁছে যান বিধানসভায় এবং বিধানসভা স্পিকার উপস্থিত ছিলেন না, বিধানসভা সচিবের সঙ্গে তিনি দেখা করেন এবং নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শুভেন্দু অধিকারীর যে জল্পনাকে যে অনেকটাই কিন্তু বাড়লো আজকের পরে, যে তিনি কিন্তু যে মন্ত্রিত্ব ছেড়েছিলেন এবার বিধায়ক পদে ইস্তফা দিতে পারেন, সব জল্পনার অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধায়ক পদে ইস্তফা দিলেন এবং আগামীকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফলে মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবারই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন। নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারী। আমরা জানি যে অধিকারী গড় বলে পরিচিত শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী যে একটা অধিকারীদের গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের একটা বিস্তৃত এলাকা, সেই জায়গা থেকে উঠে আসা শুভেন্দু অধিকারীর যে দীর্ঘ যে রাজনৈতিক সংগ্রাম, বহু সংগ্রামের মধ্যে দিয়ে তিনি ধাপে ধাপে আজকে এই অবস্থায় উঠে এসেছেন এবং তিনি নিজেও কিছুদিন আগে রাজনৈতিক একটি জনসভায় যোগদান করে তিনি বলেন যে তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠে এসেছেন তিনি আজ এবং সেই বিষয়টি কিন্তু কার্য তিনি বুঝিয়ে দিলেন যে এরপরে তার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। সেই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে ঘিরে দলের অন্দরে কিন্তু যথেষ্ট চাপান্ত শুরু হয়েছিল। জেলায় জেলায় দাদার অনুগামী বলে যে পোস্টার পড়েছিল বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দাদার অনুগামী পোস্টার পড়েছে এবং শুভেন্দু অধিকারী কি করতে চলেছেন সেই নিয়ে কিন্তু দলের অন্দরে কিন্তু যথেষ্ট চাপানোতর শুরু হয়েছিল এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যে দলের তার জায়গা যে জায়গা তাকে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে তাকে কিন্তু অনেকটাই তিনি আজকে কোণঠাসা হয়ে পড়েছেন এবং ব্যাকফুটে চলে গেছেন। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী যে দল বদলের একটা সম্ভাবনা বাড়ছে এবং সেই কারণে তিনি কিন্তু কয়েকদিন আগেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনাদের আরো একবার রাজ্য মন্ত্রিসভা থেকে আগে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় তিনি পৌঁছে যান, বিধানসভা ইস্তফাপত্র গ্রহণ করা হোক এমনই আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন। মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষে শনিবারই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন। শুভেন্দু অধিকারীকে ঘিরে দলের অন্দরে যথেষ্ট শুরু হয়েছিল, শুভেন্দু অধিকারী কোন পথে যেতে পারে, জেলায় জেলায় যেভাবে দাদার অনুগামী বলে পোস্টার পড়েছে, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম বড় নেতা, নন্দীগ্রাম আন্দোলন থেকে উঠে আসা তমলুকে দুবারের বিধায়ক এবং সাংসদ পদেও তিনি কিন্তু মনোনীত হন, পরে কিন্তু সাংসদ থেকে আবারও তিনি বিধায়ক পদে তাকে বিধায়ক করা হয় এবং রাজ্য মন্ত্রিসভায় পরিবহন দপ্তরের মন্ত্রিত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারী। তার রাজনৈতিক জীবন তাকে কিন্তু ধাপে ধাপে তিনি উঠে এসেছেন, শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠে এসেছেন, কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে সাংসদ, সাংসদ হয়েছেন তিনি, সাংসদ থেকে আবারও তাকে বিধায়ক পদে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং মমতার প্রতি মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব, পরিবহন দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় এবং শুধুমাত্র তার পূর্ব মেদিনীপুর নয়, একই সঙ্গে মালদা, মালদা জেলার দায়িত্ব, মুর্শিদাবাদে মালদা, মুর্শিদাবাদ জেলারও পর্যবেক্ষকের দায়িত্ব শুভেন্দুর
ওপর দলনেত্রী তুলে দেন এবং শুভেন্দু অধিকারী যে একটা বিশ্বস্ত একটা দলের নেতার পরিণত হয়েছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে আর মাত্র কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন 2021 বিধানসভা নির্বাচনের ঠিক আগেই শুভেন্দু অধিকারীর এই বিধায়ক পদে ইস্তফা দলের কাছে কিন্তু যথেষ্ট অস্বস্তির কারণ বলে মনে করা হচ্ছে যদিও দলের শীর্ষ নেতৃত্বের কথা তারা কিন্তু বলছেন যে এতে দলের কিছু এসে যাবে না গতকালও দলনেত্রী তিনি কিন্তু জলপাইগুড়ি কোচবিহারের সভা থেকে তিনি জানিয়েছেন যে জুয়ারে অনেকে আসে অনেকে চলে যায় এতে দলের কিছু এসে যায় না এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী সমস্তকে কিন্তু কি ক্ষেত্রে দলের একটা অত্যন্ত যে গুরুত্বপূর্ণ নেতা তা বলার অপেক্ষা রাখে না তার কারণ শুভেন্দু অধিকারী জানেন যে কিভাবে কোন জেলাতে তৃণমূলের কোন ভোট ব্যাংক আছে কিভাবে দলকে সংগঠন চাঙ্গা করতে হবে সেই বিষয়ে শুভেন্দু অধিকারীর যে নলেজকে তার বিষয় যে তার অনেকটা বেশি সুতরাং সেই জায়গা থেকে তৃণমূলের কাছে যথেষ্ট একটা অস্বস্তির কারণ হতে পারে আগামী বিধানসভা নির্বাচনের আগে তেমনটা কিন্তু মনে করা হচ্ছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারী যে তিনি কিন্তু এর আগেই রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন আর এবারে তিনি বিধায়ক পদ থেকেও পদত্যাগ করলেন আজ বিধানসভায় তিনি পৌঁছে যান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না বিধানসভা সচিবের কাছে তিনি পদত্যাগপত্র তুলে দেন এবং এরপরই জানা যাচ্ছে আগামীকাল দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সম্ভবত সপ্তাহের শেষে শনিবার তিনি কিন্তু শনিবারই বিজেপিতে যোগদান করতে পারেন এমনটাই কিন্তু মনে করা হচ্ছে সব মিলে শুভেন্দু অধিকারীর এই পদত্যাগ একটা দলের কাছে যথেষ্ট একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বিধানসভা নির্বাচনের আগে যদিও শুভেন্দু অধিকারী কোন পথে পাবারাবেন সেই নিয়ে বেশ কয়েকদিন ধরেই দলের অন্তরে চাপান্তর চলছিল তিনি কি নতুন দল করবেন নাকি বিজেপিতে যোগদান করবেন তবে একটা সূত্রের খবর তিনি কিন্তু শনিবারই বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং বিজেপির পক্ষ থেকেও আমরা জানি কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু বারবারই বলেছেন যে মুকুল রায় থেকে সকলেই কিন্তু আহ্বান জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত জানাবার জন্য বিজেপি প্রস্তুত রয়েছে এমনটাই কিন্তু বার্তা বারবার বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী জল মাপছিলেন তিনি কিন্তু বারবার ইঙ্গিত দিয়েছেন যে তিনি যে তৃণমূলে থাকলেও তিনি কিন্তু যে আগামী যে ভোটে নির্বাচনে দাঁড়াবেন না এবং অরাজনৈতিক তিনি সবাই তাকে বারবার দেখা গেছে হলদিয়া থেকে মহিষা দল পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় এবং জেলার বাইরে অন্যান্য জেলাতেও দেখা গেছে শুভেন্দু অধিকারী অরাজনৈতিক মঞ্চ থেকে সভা করেছেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর এই অরাজনৈতিক সভার অন্দরে কি জল্পনা রয়েছে তিনি কোন পথে পা বাড়াবেন সেই নিয়ে দলের অন্দরে কিন্তু যথেষ্ট চাপান্তর শুরু হয়েছিল অবশেষে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় শুভেন্দু অধিকারীর পদত্যাগ শুভেন্দু অধিকারীর দলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং মন্ত্রিত্ব থেকে তিনি আগেই পদত্যাগ করেছেন এরপর বিধায়ক পদও ছাড়লেন শুভেন্দু অধিকারী এবং তিনি কিন্তু বারবারই বলেছেন তিনি স্থির ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় উঠে এসেছেন এবং আমরা জানি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন এবং তিনি কাউন্সিলর থেকে বিধায়ক থেকে সাংসদ পদে মনোনীত হয়েছেন সাংসদ হিসাবেও দীর্ঘদিন কাজ করার পরে তাকে কিন্তু রাজ্য মন্ত্রিসভার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে তাকে আবারও সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তাকে নিয়ে আসা হয় রাজ্যে তাকে নন্দীগ্রাম থেকে কেন্দ্র থেকে তাকে নির্বাচনে দাঁড় করিয়ে জয়ী করা হয় এবং নন্দীগ্রাম থেকে বিধায়ক মনোনীত হওয়ার পর তাকে পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই শুভেন্দু অধিকারীকে ঘিরে দলের অন্দরে কিন্তু গত কয়েক মাস ধরে যথেষ্ট একটা সরগরম হয়েছে যে কোন পথে পা বাড়াতে পারেন শুভেন্দু অধিকারী কারণ একাধিকবার আমরা দেখতে পেয়েছি যে পূর্ব মেদিনীপুরে সভা করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ সেই সভায় নেই শুভেন্দু তার ফলে কিন্তু দলের অন্দরে কিন্তু যথেষ্ট একটা চাপান্তর শুরু হয় এবং শুভেন্দু অধিকারী একই দিনে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন তখন অন্যদিকে সে পূর্ব মেদিনীপুর জেলাতেই কিন্তু পৃথক অরাজনৈতিক সভায় যোগদান করেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দীপেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ভাই সকলেই সব মিলে শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াতে পারেন এবং তিনি কি আদৌ তৃণমূলে থাকবেন নাকি বিজেপিতে যাবেন নাকি পৃথক দল গঠন করবেন সমস্তই কিন্তু একটা সম্ভাবনা কিন্তু একটা ভাসছিল সব সহজ একটা সম্ভাবনা কোথাও একটা জোরালো হতে চলেছে তার কারণ আজকে তিনি বিধানসভায় পৌঁছে যান বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন না বিধানসভা সচিবের কাছে তিনি পদত্যাগপত্র তুলে দেন এবং তিনি জানান আজকের মধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণ করা হোক এমনটাই কিন্তু আর্জি জানিয়েছেন
সব মিলে শুভেন্দু অধিকারীর যে একটা বিধানসভা স্পিকারের কাছে না থাকায় সেখানে সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দিলেন এবং তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, যার ফলে কিন্তু দলের অন্দরে কিন্তু যথেষ্ট একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বিধানসভা নির্বাচনের আগে। আর মাত্র কয়েক মাস পরে যেখানে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে শুভেন্দু অধিকারীর পদত্যাগ। এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় ঠিক কি বলেছেন আমরা শুনে নেব। স্বাভাবিকভাবে শুভেন্দু রায়কে আমি যা শুনতে পাচ্ছি, আমরা পুরো জানি যে উনি প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছেন, অর্থাৎ শুভেন্দু পুরোপুরি তৃণমূল থেকে তার সম্পর্ক ছেড়ে দিয়েছে। এটা নিশ্চিত করে কোন আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবাংলায় একটা বড় সমাধান, তাই আমি এই সিদ্ধান্তকে আগেও বলেছিলাম স্বাগত জানাই, আজও বলছি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ করা, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর। তার কারণ সামনেই বিধানসভা নির্বাচন 2021, বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর আজকে পদত্যাগ করা এবং যার জেরে কিন্তু দলের অন্দরে যথেষ্ট একটা অস্বস্তির কারণ তৈরি হলো এবং বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবারই দিয়েছিলেন, দিয়ে রেখেছেন। এবং আজকে শুভেন্দু অধিকারী যখন বিধায়ক পদ থেকে তিনি কিন্তু পদত্যাগ করলেন, তার ফলে কিন্তু মনে করা হচ্ছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারেন এবং আগামীকালই তিনি দিল্লি যাচ্ছেন সূত্রের খবর। এবং শনিবারই সপ্তাহের শেষে তিনি কিন্তু বিজেপির তিনি পদ্মফুল হাতে তুলে নিতে পারেন। শুভেন্দু অধিকারী তৃণমূলের মতের রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন ধরে তিনি কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে সাংসদ, দফায় দফায় তিনি কিন্তু সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি এই জায়গায় উঠে এসেছেন। সাংসদ থেকে আবারও তাকে রাজ্য মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয় এবং বিধায়ক নন্দীগ্রামের থেকে তাকে জয়ী করে বিধায়ক করা হয়, পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব করা হয় এবং তৃণমূলের একাধিক সংগঠনের দায়িত্ব তার কাঁধে তুলে দিয়েছিলেন দলনেত্রী। এবং আমরা জানি যে তাকে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে একাধিক জায়গার দায়িত্ব তাকে দেওয়া হয়, একাধিক জায়গার বোর্ড ম্যানেজার হিসাবে শুভেন্দু অধিকারী কাঁধে সেই দায়িত্ব চাপিয়েছিলেন দলনেত্রী। কিন্তু তারপরই শুভেন্দু অধিকারীকে ঘিরে গত কয়েক মাসে দলের অন্দরে যথেষ্ট কিন্তু একটা চাপান্তর শুরু হয়, তার কারণ একাধিকবার আমরা দেখেছি শুভেন্দু অধিকারী অরাজনৈতিক মঞ্চে তিনি যোগদান করেছেন, দলের অন্দরে দলের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, রাজ্য সরকার এবং দলের বিরুদ্ধে তিনি বারবার তিনি যে তোপ দাগতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে এবং অরাজনৈতিক মঞ্চে অংশগ্রহণ নিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মেদিনীপুরে সভা করতে গেছেন সেই সভায় শুভেন্দুকে হাজির হননি, তার বদলে তিনি পৃথক সভায় তিনি অংশ নিতে দেখা গিয়েছে। সব মিলে তিনি যে কি করতে চলেছে তার যে সেই ইঙ্গিত কিন্তু একটা থাকলেও কিন্তু বিষয়টা স্পষ্ট হচ্ছিল না এবং জেলায় জেলায় আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু দাদার অনুগামী, আমরা দাদার অনুগামী বলে কিন্তু পোস্টার দেখা গিয়েছে। এবং শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াবেন সেটা কিন্তু কিন্তু পরিষ্কার ছিল না, যে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করবেন নাকি পৃথক দল গঠন করতে চলেছেন। কিন্তু আজকে পদে তার পদত্যাগ করা কিন্তু দলের কাছে যথেষ্ট অস্বস্তি কারণ আছে, এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি জানিয়েছেন আমরা শুনে নেব। देखिए मार्केट में जो हवा है, मीडिया की जो सूचना है कि और उस दिन आ सकते हैं शुभेंदु, मुझे नहीं मालूम क्या वास्तव है, क्योंकि कई चर्चा इस प्रकार चल रहा है कई दिनों से, मैं तो 6 साल से सुन रहा हूं, अभी पिछले 2 महीना से जोर पकड़ा है। अगर भाजपा की सभा में आते हैं और भाजपा में शामिल होते हैं एज ए प्रेसिडेंट, मैं उनको स्वागत करता हूँ, वेलकम करता हूँ, क्योंकि इसके पहले भी कई नेता TMC से आ चुके हैं, दूसरे पार्टी से भी आए हैं। एक ट्रेंड बनी हुई है बंगाल में कि बीजेपी की तरफ चलो, बंगाल में विकास की तरफ चलो, तो मैं पहले से उनको वेलकम करता हूँ। शुभेंदु दा थोड़ा बताइए, शुभेंदु दा प्लीज, शुभेंदु दा क्या आप बीजेपी ज्वाइन कर रहे हैं, थोड़ा दादा थोड़ा ये बता दीजिए क्या शुभेंदु दा कल की अपनी दिल्ली This is the letter. क्या आप ज्वाइन कर रहे हैं बीजेपी? This is the letter. शुभेंदु दा क्या आप बीजेपी ज्वाइन कर रहे हैं? शुभेंदु दा एक बार एक शुभेंदु दा क्या आप दिल्ली जा रहे हैं कल? शुभेंदु दा क्या आप दिल्ली जा रहे हैं कल? शुभेंदु दा क्या दादा
দাদা আজকে কি রিজাইন করছেন দাদা? সেক্রেটারি সেক্রেটারি ওপরে ওপরে সেক্রেটারি বিধানসভা সচিবের কাছে শুভেন্দু অধিকারীর এই পদত্যাগ কিন্তু দলের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দল নেতা আব্দুল মান্নানের সঙ্গে, তিনি একটি কিউ জানিয়েছেন। আমরা শুনে নেব বিজেপি একে অপরের এটিম বিটি আপনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং এরপরে যে অসম্মানিত হতে হয়েছে ওনাকে তারই জন্য এই পদত্যাগ। তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে সবাই লড়ছে, নিজের মতো লড়ছে, যেভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে আজকে নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। কিন্তু প্রতিবাদকে নিশ্চয়ই অভিনন্দন জানাবে, তবে তার রাজনীতিটা কি করবে না করবে সেটা তার ব্যাপার। রাজনীতি করে, এমএলএ ছিল, মন্ত্রী ছিল, দলের নেতা ছিল, মমতা ব্যানার্জি ওর উপরে ভর করে রাজ্যের ক্ষমতায় এসেছিল বলে দাবি করে। শুভেন্দুদা থোড়া বাতাইয়ে ক্যা বিজেপি জয়েন কর রহে ছিলেন, আর এবার তিনি বিধানসভা তিনি পৌঁছে যান আজকে দুপুরে এবং সেখানে বিধানসভা স্পিকার সুমন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিধানসভা সচিবের হাতে তার পদত্যাগ পত্র তুলে দেন এবং তিনি জানান আজকের মধ্যে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হোক এমনই আর্জি জানিয়েছেন। এবং জানা যাচ্ছে আগামীকালই সম্ভবত দিল্লি যেতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং শনিবার সপ্তাহ শেষে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন এমনটাই কিন্তু সূত্রের খবর। সব মিলে যথেষ্ট অস্বস্তির কারণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শুভেন্দুদা কে আপ দিল্লি যা রাখল এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন? শুভেন্দুদা কে বিজেপি নেতা মুকুল রায় শুভেন্দু অধিকারী পদত্যাগ প্রসঙ্গে কি জানিয়েছেন আমরা শুনে নেব। বল ছেড়ে দিলে আমি আরো খুশি হব এবং আমরা ওকে স্বাগত জানাব। এখন স্বাভাবিকভাবে শুভেন্দুজিকে আমি যা শুনতে পাচ্ছি আমরা পুরো জানি যে উনি প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছে, অর্থাৎ শুভেন্দু গণ আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবাংলায় একটা বড় সমস্যা। তাই আমি এই সিদ্ধান্তকে আগেও বলেছিলাম স্বাগত জানাই, আজও বলছি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। মার্কেট মে হওয়া হিডিয়া কি সূচনা হিসেবে আ সকতে হ্যাঁ শুভেন্দু, মুখে নেই মালুম কে বাস্তব হ্যাঁ, কিন্তু কই চর্চা এস প্রকার চল রা হই দিনো ছে।
मैं तो 6 साल से सुन रहा हूँ, अभी पिछले 2 महीना से जोर पकड़ा है। अगर भाजपा की सभा में आते हैं और भाजपा में शामिल होते हैं एज ए प्रेसिडेंट, मैं उनको स्वागत करता हूँ, वेलकम करता हूँ, क्योंकि इसके पहले भी कई नेता TMC से आ चुके हैं, दूसरे पार्टी से भी आए हैं। एक ट्रेंड बनी हुई है बंगाल में कि BJP की तरफ चलो, बंगाल में विकास की तरफ चलो, तो मैं पहले से उनको वेलकम। মন্ত্রিত্বের পর এবার বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন উঠেছে, অরাজনৈতিক সভা থেকে তিনি দাবি করেছেন যে তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছেন, কারণ আমরা জানি শুভেন্দু অধিকারী এক সময় তিনি কাউন্সিলর পদ থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু, এরপর কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে সাংসদ, একাধিক গুরুত্বপূর্ণ পদ তিনি পেয়েছেন, সাংসদ পদের থেকে তাকে আবারও বিধায়ক পদের বিধায়ক পদে, তমতুক থেকে দুবারে জয়ী বিধায়ক, এবং পরবর্তী পর্যায়ে তাকে সাংসদ পদেও কিন্তু দিল্লিতে পাঠানো হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কারণে রাজ্য মন্ত্রী সভার প্রয়োজন ছিল, তাই শুভেন্দু অধিকারীকে আবারও সাংসদ পদ থেকে সরিয়ে আবারও রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়, এবং নন্দীগ্রাম থেকে তাকে জয়ী করে বিধায়ক করা হয়, এবং পরিবহন দপ্তরে মন্ত্রিত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিক ভাবেও শুভেন্দু অধিকারীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জানি যে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে অধিকারীদের গড় বলে পরিচিত, সেই অধিকারীদের গড়ে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী থেকে শুরু করে তাদের পরিচিতি অনেকটাই বেশি, এবং তৃণমূল কংগ্রেস যেখানে অন্য রাজ্যের অন্যান্য জেলাতে যখন দাগ কাটতে পারেনি, তখন আমরা দেখতে পেরেছি পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেস যত বরাবরই ভালো ফল করে এসেছে এবং ভালো ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে, পূর্ব মেদিনীপুর জেলাতে সে অধিকারীদের গড় বলে পরিচিত। শুধুমাত্র তাই নয়, মালদা মুর্শিদাবাদ জেলারও পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, একাধিক রাজনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে একাধিক পদ পদে তাকে দায়িত্ব দিয়েছেন দলনেত্রী, তার কারণ শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা, তার যে কাজ, তার যে মানুষের কাছে তার যে পৌঁছে যাওয়ার একটা প্রবণতা, সেইটা কিন্তু মানুষ কিন্তু বারবারই পেয়ে দেখেছে, এবং শুভেন্দু অধিকারী তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ একজন রাজ্যমন্ত্রী সভার মন্ত্রী, এবং একাধিক পদে তিনি কিন্তু থেকেছেন, কিন্তু অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি আজকে ইস্তফা দিলেন। আর এই বিষয়ে CPM পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। অনেকদিন ধরে রাজনীতি করে, MLA ছিল, মন্ত্রী ছিল, দলের নেতা ছিল, মমতা ব্যানার্জি ওর উপরে ভর করে রাজ্য ক্ষমতায় এসেছিল বলে দাবি করে, তখন তো দাবি করতো নন্দীগ্রাম, বলে ওর উপরে ভর করে নাকি, ওর আর রবীন্দ্র ভট্টাচার্যের উপরে ভর করে তো গভর্নমেন্ট এসছে, এখন গোবিন্দ বাবুরও, গোবিন্দ বাবুর রবীন্দ্র বাবু তারও তো খুঁটি নড়বড় হয়ে গেছে আর এই খুঁটিটা ভেঙে পড়ে গেছে, এবারে উনি কি করবেন ঠিক করুন। বন্ধু আপনি দিল্লি আসছি লেটার, দিস ইজ দি লেটার, ক্যা ক্যা আপ জয়েন কর রহে বিজেপি, দিস ইজ দি লেটার, শুভেন্দু দা ক্যা আপ বিজেপি জয়েন কর রহে হ্যায়, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি দুপুরে পৌঁছে যান বিধানসভায়, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন না, বিধানসভা সচিবের হাতে তিনি কিন্তু পদত্যাগ পত্র তুলে দেন, এবং তিনি জানান আজকের মধ্যেই তার পদত্যাগ পত্র গ্রহণ করা হোক এমনটাই আর চাই। আজকে কি রিজাইন করছেন দাদা? সেক্রেটারি, সেক্রেটারি ওপরে, ওপরে সেক্রেটারি, শুভেন্দুদা থোড়া বাতাইয়ে ক্যা আপ বিজেপি জয়েন কর রহে হ্যায়, শুভেন্দুদা থোড়া বাতাইয়ে, শুভেন্দুদা প্লিজ, হ্যাঁ শুভেন্দুদা ক্যা আপ বিজেপি জয়েন কর রহে হ্যায়, থোড়া দাদা থোড়া ইয়ে বাতা দিজিয়ে ক্যা আপ। বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, এর আগে আমরা দেখেছিলাম রাজ্য মন্ত্রী সভা থেকে তিনি পদত্যাগ পত্র দিয়েছিলেন, এবারে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রী সভার অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, পরিবহন দপ্তরে তাকে দায়িত্বে ছিলেন, এবং সেখান থেকে তিনি ইস্তফা দেন, এবং গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াবেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট একটা জল্পনা চড়ছিল, তার কারণ শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন ধাপে ধাপে তিনি সেইভাবে উঠে এসেছেন, আমরা জানি শুভেন্দু অধিকারী এক সময় তিনি কাউন্সিলর দিয়ে তিনি পদপ্রার্থী তিনি উঠে এসেছিলেন, এবং ধাপে ধাপে তিনি আজকে এই জায়গায় তো উঠে এসেছিলেন, অথচ তিনি আজকে পদত্যাগ করলেন। এই বিষয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব।
ভালো বর্ডার করেছে সেটি হচ্ছে মনে করেছে এটি, কিন্তু তার ব্যক্তিগত যে কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে। আর তৃণমূল কংগ্রেসে তো জন্ম হয়েছিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, আর এ টিম থেকে বিটিম, বিটিম থেকে এ টিমে উঠে গেছে। শুভেন্দু অগ্রণী ভূমিকা নিয়েছে নিশ্চয়ই, সরকারি শাসনের অবসান হোক এটাই আমরা চাইবো। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে সবাই লড়ছে, নিজের মতো লড় ছে, শুভেন্দু তার যে লাইনটা দিচ্ছে সেটা সেটা সঠিক সে মনে করে। হ্যাঁ, আজকে তৃণমূলের মানুষেরা একটা তৃণমূল একটা এমন জায়গায় দিয়েছে মানুষ চাইছে তৃণমূলের অপশাসন থেকে মানুষ। জোকার মুখ্যমন্ত্রী, একটা স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে আর নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। শুভেন্দু প্রতিবাদকে নিশ্চয়ই অভিনন্দন জানাবে, তবে তার রাজনীতিটা কি করবে না করবে সেটা তার ব্যাপার, সেখানে আমি কোনো নাক গলাতে চাই না। সে রাজনীতির সমর্থন বা বিরোধিতা করাটার ব্যাপারে এখন আমি কোনো মন্তব্য করব। নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারী। আজকে বিধানসভায় তিনি পৌঁছে যান, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় উপস্থিত ছিলেন না, বিধানসভা সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দেন এবং তিনি জানান আজকের মধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণ করা হোক। জানা যাচ্ছে আগামীকালই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সম্ভবত শনিবারই তিনি পদ্মফুল হাতে তুলে নিতে চলেছেন। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারীর পদত্যাগ, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। এর আগে তিনি রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ দিয়ে পত্র জমা দিয়েছিলেন, আমরা জানি মন্ত্রিত্ব ছেড়েছিলেন। তার ফলে তিনি আগামী দিনে কোন পথে পা বাড়াবেন সেই নিয়ে কিন্তু দলের অন্তরে যথেষ্ট জল্পনা বাড়ছিল। তার কারণ আমরা জানি যে শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যার জনপ্রিয়তা মানুষের কাছে রয়েছে এবং যে কারণে তিনি দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড় বলে পরিচিত, সেখানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করে এসেছে, ভালো ভোট ব্যাংক ধরে রাখতে পেরেছে। এবং শুভেন্দু অধিকারী একজন কাউন্সিলর থেকে তিনি তার পথ চলা শুরু করেছিলেন, কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী, সাংসদ, একাধিক পদে গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব সামলেছেন এবং রাজ্যের প্রয়োজনে তাকে কিন্তু আবারও নন্দীগ্রাম থেকে জিতিয়ে বিধায়ক পদ দেওয়া হয় এবং যেমন পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র তাই নয়, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অত্যন্ত রাজ্যে গুরুত্বপূর্ণ ভাবে প্রশাসনিকভাবে যেমন দায়িত্ব সামলেছেন তেমনই রাজনৈতিকভাবেও তার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি মালদা মুর্শিদাবাদ জেলারও পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন এবং ভোট ম্যানেজার হিসাবে দলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এবং সেই কারণে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী যখন গত কয়েক মাস ধরে তিনি বারবারই কিন্তু দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থেকেছেন এবং পূর্ব মেদিনীপুর জেলাতে যখন দলনেত্রী সভা করতে গেছেন সেই সভাতেও আমরা শুভেন্দু অধিকারীকে দেখতে পাইনি এবং তিনি সেই একই দিনে পৃথক অরাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পেয়েছি এবং গত কয়েক মাসে একাধিক অরাজনৈতিক সভা করেছেন তিনি জেলায় জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এমনকি খোদ শহর কলকাতাতেও শুভেন্দু অধিকারীর নামে দাদার অনুগামী বলে পোস্টার আমরা দেখতে পেয়েছি। শুভেন্দু অধিকারীর নামে পৃথক পৃথকভাবে তিনি পোস্টার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। সব মিলে শুভেন্দু অধিকারী আগামী দিনে কোন পথে পা কিন্তু জোরালো হচ্ছিল এবং দলের অন্তরে যেমন তাকে নিয়ে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করা হয়েছে তেমনই বিরোধী দলের পক্ষ থেকে আমরা দেখেছি কংগ্রেস থেকে বাম, বাম থেকে বিজেপি সকলেই কিন্তু তাকে আহ্বান জানিয়েছেন, বলেছেন শুভেন্দু অধিকারী দলে আসতে চাইলে তাকে সবসময় স্বাগত জানানো হবে এবং সেই মতোই আমরা দেখতে পেলাম যে তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন। এরপর তিনি আজকে বিধানসভায় গিয়ে তিনি বিধায়ক পদ থেকে, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী এবং মনে করা হচ্ছে যে তিনি শনিবার সপ্তাহের শেষেই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে। শুভেন্দু দা, কালকে আপনি দিল্লি যাচ্ছেন? দিস ইজ দি লেটার। ক্যা ক্যা আপ জয়েন কর রহে বিজেপি? দিস ইজ দি লেটার। শুভেন্দু দা, ক্যা আপ বিজেপি জয়েন কর রহে? শুভেন্দু দা একবার একটু, শুভেন্দু দা ক্যা আপ দিল্লি যা রহে কল? শুভেন্দু দা ক্যা আপ দিল্লি যা রহে কল? শুভেন্দু দা ক্যা, শুভেন্দু অধিকারী দিল্লি যেতে পারেন, আগামীকালই তিনি দিল্লি যেতে পারেন, যদিও সাংবাদিকদের সেই প্রশ্নে তিনি কিন্তু কার্যত এড়িয়ে গেছেন, তিনি স্পষ্টভাবে কিছু জানাননি। আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন কিনা সেই বিষয়ে যখন তিনি বিধানসভা থেকে বেরোচ্ছিলেন তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হয়।
এই বিষয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা কিন্তু বাড়ছিল এবং বিজেপির অন্তরেও কি বিজেপির পক্ষ থেকেও বারবার বলা হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে এবং আজকে যখন শুভেন্দু অধিকারী বিধানসভার থেকে বেরিয়ে আসছিলেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন তিনি কি আগামীকাল দিল্লি যাচ্ছেন তাকে জানতে চায় কিন্তু শুভেন্দু অধিকারী কার্যত সেই প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি কিন্তু স্পষ্টভাবে জানাননি তবে সূত্রের খবর আগামীকাল দেখাতে পারেন রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক বলা যেতে পারে তার কারণ তিনি বিধায়ক পদে আজকে ইস্তফা দিয়ে দিলেন ফলে এখন থেকে তিনি প্রাক্তন বিধায়ক হয়ে গেলেন এবং মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন এর ফলে তার ভবিষ্যৎ তার পরবর্তী পরিকল্পনা কি এবং আগামী দিনে তিনি যদি বিজেপিতে যান তাহলে কিন্তু তৃণমূলের পক্ষে একটা অশনি সংকেত দেখা দিতে পারে কারণ সামনেই বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস পরই যেখানে রাজ্যে বিধানসভা ভোট সেই ভোটের আগে পূর্ব মেদিনীপুরের মতো যেখানে গুরুত্বপূর্ণ গড়ে যেখানে শুভেন্দু অধিকারীর যথেষ্ট ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে কিন্তু তিনি থাবা বসাবেন শুধু পূর্ব মেদিনীপুর নয় তার কারণ আমরা জেলায় জেলায় উত্তরবঙ্গতে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় দাদার অনুগামী বলে পোস্টার আমরা দেখতে পেয়েছি মালদা মুর্শিদাবাদের পর্যবেক্ষক পদে তিনি দায়িত্বে ছিলেন সেই জেলাগুলোতেও শুভেন্দু অধিকারী যে থাবা বসাবেন যদি বিজেপিতে যোগদান করেন বিজেপির রাজ্যে যে অনেকটা 2021-এর আগে যথেষ্ট অ্যাডভান্টেজ পেয়ে গেল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং বিজেপির পক্ষ থেকেও তাকে দলে স্বাগত জানাবার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং মনে করা হচ্ছে যে আগামী দিনে যে 2000 কাঁধে তুলে দিতে পারেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্তরে ইতিমধ্যেই আমরা একাধিক বিদ্রোহী নেতাদের দেখেছি যারা কিন্তু বারবার দল নিয়ে বিরুদ্ধে মুখ খুলেছেন শিলভদ্র দত্ত থেকে শুরু করে বিভিন্ন নেতারা যেখানে দলের বিরুদ্ধে বারবার মুখ খুলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পেয়েছি রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যদি দল ছাড়েন শুধু শুভেন্দু অধিকারী নয় সেক্ষেত্রে মনে করা হচ্ছে আরও প্রায় 40 জন মতো বিধায়ককে তিনি নিয়ে কিন্তু দল ছাড়তে পারেন এবং তিনি বিজেপিতে নাম লেখাতে পারেন তার কারণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে যে হলদিয়া থেকে মহিষা দল বিভিন্ন জায়গায় অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী যেখানেই হাজির হয়েছেন সেখানে একাধিক বিধায়কদের আমরা দেখতে পেয়েছি তৃণমূলের একাধিক বিধায়কদের আমরা দেখেছি সেই মঞ্চে উপস্থিত থাকতে সুতরাং সেক্ষেত্রে মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী শুধু একা নন তিনি যদি দলত্যাগ করেন তিনি বিজেপিতে যোগদান করেন সেক্ষেত্রে শুধুমাত্র শুভেন্দু অধিকারী একা যাবেন না আরও অনেক বিধায়করাও কিন্তু তার সঙ্গে যেতে পারে সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু তৃণমূলের পক্ষে বিষয়টি কিন্তু বড় ধাক্কা হয়ে নেমে আসতে পারে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলে বিশেষজ্ঞরা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে আজকে ইস্তফা দিলেন তিনি বিধানসভায় পৌঁছে যান এবং সেখানে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন উপস্থিত ছিলেন না বিধানসভা সচিবের হাতে তিনি পদত্যাগপত্র তুলে দেন এবং সেই মতো আজকে তিনি পদত্যাগপত্র দিয়ে যখন বেরিয়ে আসছিলেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে শুভেন্দুদা আপনি কি আগামীকাল দিল্লি যাচ্ছেন যদিও সেই প্রশ্নে তিনি সঠিকভাবে কোনো উত্তর দেননি তবে মনে করা হচ্ছে যে তিনি আগামীকাল যত সম্ভব সূত্রের খবর আগামীকালই দিল্লি যায় রওনা দিচ্ছেন শুভেন্দু এবং শনিবারই তিনি কিন্তু পদ্মফুল হাতে তুলে নিতে পারেন শুভেন্দুদা থোড়া বাতাইয়ে ক্যা বিজেপি জয়েন কর রহে হ্যায় শুভেন্দুদা থোড়া বাতাইয়ে শুভেন্দুদা প্লিজ শুভেন্দু এখন সুতরাং স্বাভাবিকভাবে শুভেন্দুদাকে আমি যা শুনতে পাচ্ছি আমরা পুরোটা জানি যে উনি প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছে অর্থাৎ শুভেন্দু পুরোপুরি তৃণমূল থেকে তার সম্পর্ক ছেড়ে দেবে এটা নিশ্চিত করে গণ আন্দোলনের ক্ষেত্রে পশ্চিম বাংলায় একটা বড় সমাধান তাই আমি এই সিদ্ধান্তকে আগেও বলেছিলাম স্বাগত জানাই আজও বলছি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই শুভেন্দুদা ক্যা আপ বিজেপি জয়েন কর রহে থোড়া দাদা থোড়া ইয়ে বতা দিজিয়ে ক্যা आ सकते हैं शुभेंदु मुझे नहीं मालूम क्या वास्तव है क्योंकि कई चर्चा इस प्रकार चल रहा है कई दिनों से मैं तो 6 साल से सुन रहा हूं अभी पिछले 2 महीना से जोर पकड़ा है
अगर भाजपा की सभा में आते हैं और भाजपा में शामिल होते हैं एज ए प्रेसिडेंट, मैं उनको स्वागत करता हूँ, वेलकम करता हूँ। क्योंकि इसके पहले भी कई नेता टीएमसी से आ चुके हैं, दूसरे पार्टी से भी आए हैं। एक ट्रेंड बनी हुई है बंगाल में कि बीजेपी की तरफ चलो, बंगाल में विकास की तरफ चलो, तो मैं पहले से उनको वेलकम करता हूँ। देखिए शुभेंदु दा, क्या आप दिल्ली जा रहे हैं कल? शुभेंदु दा, क्या आप दिल्ली जा रहे हैं कल? शुभेंदु दा, दादा आज के की रिजाइन करছেন দাদা? ও সব ভালো বলটার করেছে, সেটি করেছে, ভালো করেছে এটি। এটা তো ব্যক্তিগত যেগুলো পছন্দ অপছন্দ থাকতে পারে। আপনি রঘু কংগ্রেসে তো জন্ম হয়েছিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। হ্যাঁ, এর এটিম থেকে বিটিম, বিটিম থেকে এটিম হয়ে গেছে। হ্যাঁ, আপনি এরাও রয়েছে বলেন তো এটি। হ্যাঁ, ওটা সব থাকতে পারে না। আপনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং এরপরে যে অসম্মানিত হতে হয়েছে ওনাকে, তার তৃণমূলের অপশাসন থেকে মানুষ জোকার মুখ্যমন্ত্রী, একটা স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে আর কি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আপনারা শুনছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারা কিন্তু তাদের বক্তব্য, পাশাপাশি শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনালাম। শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারী, তিনি যখন আজকে ইস্তফা দিয়ে যখন বিধানসভা থেকে বেরিয়ে আসছিলেন, সাংবাদিকরা তার কাছে জানতে চায় যে আপনি কি আগামীকাল দিল্লি যাচ্ছেন, যদিও সেই প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। তবে মনে করা হচ্ছে যে আগামীকালই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শনিবারই তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন এমনটাই জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী, তিনি আজকে সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি আজকে বিধানসভায় যান। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তখন উপস্থিত ছিলেন না, বিধানসভা সচিবের হাতে পদত্যাগ পত্র তুলে দেন এবং নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন অধিকারী। এবং মনে করা হচ্ছে তিনি শনিবারে বিজেপিতে যোগদান করতে পারেন, এর আগে তিনি মন্ত্রিত্ব ছেড়েছিলেন। এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন আমরা জানি কিভাবে তিনি ধাপে ধাপে উঠে এসেছেন, এবং যে অরাজনৈতিক মঞ্চ থেকেও তিনি দাবি করেছেন, তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় উঠে এসেছেন। তার কারণ শুভেন্দু অধিকারী একসময় কাউন্সিলর থেকে তার পথ চলা শুরু, কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ, একাধিক পদ, গুরুত্বপূর্ণ দলের পদ, প্রশাসনিক পদ তিনি সামলেছেন, একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন শুভেন্দু অধিকারী। যেমনভাবে তিনি রাজনীতি প্রশাসনিকভাবে মন্ত্রিত্ব থেকে সাংসদ, বিধায়ক, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তেমনি রাজনৈতিকভাবেও তার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে যে তৃণমূল জাতির নেতা, এখন আমি দলের সাথে কথা বলি, বিষয়টা দলে কি রিয়াকশন দেখি, তারপর আমি কথা বলছি। না না, আমি আমি এখন কিছু বলবো না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। রাত বসু এই বিষয়টি কি জানিয়েছেন আমরা শুনে নেবো। পদত্যাগ তো হয়ই এখন, স্পিকার না থাকলে হয় না, কি বলবো আবার। আমার সংসদ বলছে তো ওইটাই তো, আমাদের সংগঠনের মন্যতা থাকলে বাকি আর কোন লস লস আর লাভের কিছু নেই। নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর।
তো শুভেন্দু অধিকারী আমরা জানি যে তার রাজনৈতিক জীবনে তিনি কাউন্সিলর থেকে বিধায়ক বিধায়ক থেকে সাংসদ একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তেমনি পাশাপাশি রাজনৈতিক ভাবেও তার প্রেক্ষাপট যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি ধাপে ধাপে আজকে উঠে এসেছেন এবং দলের অন্দরে তিনি আজকে গুরুত্বপূর্ণ একাধিক তিনি পদ তাকে দেওয়া হয়েছে তাকে মালদা মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষকের পদ দেওয়া হয় এবং পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুরেও তাকে একটা অধিকারীদের গড় বলে পরিচিত সেখানে যখন রাজ্যের বিভিন্ন জেলাতে যখন তৃণমূল কংগ্রেস ধাক্কা খেয়েছে সেই সময় দেখা গিয়েছে যে বিভিন্ন জেলায় যখন তিনি ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস তখন অধিকারীদের পরে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে সুতরাং তৃণমূলের জনপ্রিয়তার অন্যতম কেন্দ্র কিন্তু পূর্ব মেদিনীপুর সেই জায়গাকার থেকে উঠে আসা শুভেন্দু অধিকারী ভূমিকা ছিল এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে সিপিএম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি কি জানিয়েছেন আমরা শুনে নেব শুভেন্দু বয়স হয়েছে আঠারোর চেয়ে বেশি স্বাভাবিক অনেকদিন ধরে রাজনীতি করে এমএলএ ছিল মন্ত্রী ছিল দলের নেতা ছিল মমতা ব্যানার্জি ওর উপরে ভর করে রাজ্যে ক্ষমতায় এসেছিল বলে দাবি করে তখন তো দাবি করতো নন্দীগ্রাম বলে ওর উপরে ভর করে নাকি ওর আর রবীন ভট্টের তারও তো খুঁটি নড়বড় হয়ে গেছে আর একটু ভেঙে পড়ে গেছে এবারে উনি কি করবেন ঠিক করবেন জয়েন কর বিজেপি দিস ইজ দি লেটার শুভেন্দু দা ক্যা বিজেপি জয়েন কর রহে শুভেন্দু দা একবার একটু শুভেন্দু দা ক্যা আপ দিল্লি যা রহে কল শুভেন্দু দা ক্যা আপ দিল্লি যা রহে কল শুভেন্দু অধিকারীর যে ইস্তফা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মুকুল রায় আমরা অফিস স্থাপন এখন স্বাভাবিকভাবে শুভেন্দু আজকে আমি যা শুনতে পাচ্ছি আমরা পুরো জানি যে উনি প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়েছে অর্থাৎ শুভেন্দু পুরোপুরি তৃণমূল থেকে তার সম্পর্ক ছেড়ে দিয়েছে এটা নিশ্চিত করে গণ আন্দোলনের ক্ষেত্রে পশ্চিম বাংলায় একটা বড় সমস্যা তাই আমি এই সিদ্ধান্তকে আগেও বলেছিলাম স্বাগত জানাই আজও বলছি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই দাদা একটু যদি বলেন আজকে দাদা দাদা একটু নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর শুভেন্দু অধিকারীকে নিয়ে গত কয়েক মাস ধরে যে জল্পনা চড়ছিল যে তিনি কোন পথে পা বাড়াতে পারেন যে তিনি তৃণমূল কংগ্রেসে থাকবেন না তৃণমূল কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করবেন নাকি বিজেপিতে যোগদান করবেন বিভিন্ন সম্ভাবনা ঘুরপাক খাচ্ছিল এবং শুভেন্দু অধিকারীর নামে জেলায় জেলায় দাদার অনুগামী বলে যে পোস্টার পাওয়া গেছে গত কয়েক মাসে তারপরে সেই সম্ভাবনা আরো বেড়েছে এবং আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পৃথক অরাজনৈতিক মঞ্চে একাধিক সভা করেছেন বিভিন্ন জেলায় জেলায় তিনি অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি বক্তব্য রেখেছেন এবং তৃণমূলের অন্দরে তিনি বিষধাকার করেছেন তৃণমূলের বিরুদ্ধে তিনি মুখ খুলতে দেখা গেছে এবং দলনেত্রী যেখানে সভা করতে গেছেন পূর্ব মেদিনীপুরে সেই পূর্ব মেদিনীপুরে সভাতে সেখানে শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি তিনি একই দিনে পৃথক অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি সভা করেছেন সব সব মিলে শুভেন্দু অধিকারী কোন পথে যেতে পারেন সেই নিয়ে কিন্তু জল্পনা বাড়ছিল দাদা আজকে কি রিজাইন করছেন দাদা এই বিষয়ে অভিনেতা তথা বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব শুভেন্দু অধিকারীর শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর মতো আরো অনেকেই যেটা হয়েছে ওই দলে হাসফাস করছে তারা তাদের দম বন্ধ হয়ে আসছে এবং সেটা বারবারই শুভেন্দু যেটা বলছেন সেটা হচ্ছে মানুষের হয়ে কাজ করতে গেলে সেখানে বাধা পাচ্ছেন ওই দলটায় আসলে যারা চোরটা লুকবেন তারাই নিরাপদ তাদের জন্যই ঠিকঠাক জায়গা যারা সত্যি মানুষের জন্য কাজ করতে চান তাদের জন্য বোধ হয় বেশ কিছু বছর ধরে আমি প্রথম দিকটা বলবো না বাট তারপর থেকে আমার মনে হয় বিষয়টা তাদের জন্য খুব একটা সুবিধার হচ্ছে না তা মানুষের কাজে বাধা আসছে ওরা সরকারের থেকে অনেক বেশি নিজের দল নিয়ে চিন্তিত এবং সেই জায়গা থেকেও যারা বারবার বিভিন্ন মহল থেকে ওদের দলের ভেতর থেকে আওয়াজ উঠছে যে বিশেষ কয়েকজন তারাই সমস্ত কিছু ভোগ করছে আর বাকিরা যারা রয়েছে তাদেরকে মানুষের কাজ করতে দেওয়া হচ্ছে না কোনো কিছু করতে দেওয়া হচ্ছে তাদের কোনো গুরুত্বই নেই বলে তো এরকম গুরুত্বহীনতা নিয়ে কেন থাকবে মানুষজন প্রত্যেকে একটা বেসিক সম্মান আছে এবং সেই সম্মান নিয়ে প্রত্যেকে বাঁচতে চায় এবং রাজনৈতিক মানুষজনের থেকে এটুকুই এক্সপেক্ট করা হয় যে তারা মানুষের জন্য কাজ করবেন তো সেখানেও যদি বাধা প্রাপ্ত হয় তাহলে দলে থাকবে কেন ওই দলটায় বেশি দিন নেই আমার মনে হচ্ছে না ইলেকশন অব্দি গড়াবে তার আগেই হয়তো দলটা নেই চোর মারা যাবে
নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ, তার ফলে আরো জল্পনা বাড়লো যে তিনি মনে করা হচ্ছে সপ্তাহের শেষেই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন, আগামীকাল দিল্লি যাওয়ার সম্ভাবনা শুভেন্দু অধিকারী। আর আপনারা দেখালাম যে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে যখন বেরিয়ে আসছিলেন তখন সাংবাদিকরা জানতে চান যে শুভেন্দু দা আপনি কি কালকে দিল্লি যাচ্ছেন, যদিও সেই প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সূত্রের খবর মনে করা হচ্ছে আগামীকালই তিনি দিল্লি যেতে পারেন। বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র এই বিষয়ে কি জানিয়েছেন আমরা শুনে নেব। আজকেই দেখলাম আমি শুভেন্দুবাবু এমএলএ পদ থেকে ইস্তফা পত্র দিয়েছেন, সেটা এখন আমার মনে হয় আপামার বাংলার প্রত্যেকটা মানুষ জেনে গেছেন। তো আমার একটাই মনে হয় যে তিনি একজন সুদক্ষ রাজনীতিবিদ, এবং সুদক্ষ রাজনীতিবিদ শুধু তাই নন, উনি অনেক কষ্ট করে এবং অনেক সুদক্ষ সাংগঠনিক একটা মানুষ। তো সংগঠনটাকে উনি ডেফিনেটলি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন। আর তৃণমূলের এখন যেরকম অবস্থা, যে সুস্থ সংগঠনের তো কোনো জায়গা নেই ওখানে, সুস্থতার কোনো জায়গা নেই, কারণ তৃণমূলের যে দলের যে মূল নেত্রী আমাদের মাননীয় দিদি মমতাদি, ওনার যে ভাইপো অভিষেক বাবু, ওনাদের ভাষা এবং ওনাদের এমপিদের যে ভাষা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পেশালি আমার এই মুহূর্তে মনে পড়লো, ওনাদের ভাষা, ওনাদের আচরণ, ওনাদের রাজনীতি থেকে গণতন্ত্রটা অনেকদিন আগে ম্যাজিকের মতন উড়ে গেছে। তো এমত অবস্থায় আমার মনে হয় শুভেন্দুবাবু অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, এবং এমত অবস্থায় যে কোনো সুস্থ রাজনীতিবিদ যারা সুস্থতার সঙ্গে রাজনীতি এবং সংগঠন করতে চান, তারা কোনোভাবেই সেই দলের সঙ্গে যুক্ত, নিজস্ব রাজনৈতিক বিবেকা চিন্তাটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে শুভেন্দুবাবু এই যে ইস্তফা দিয়েছেন, এটার মধ্যে একটাই জিনিস প্রমাণিত হয় যে তৃণমূলের প্রতি উনি বিশ্বাস হারিয়েছেন, এবং সেটা বাংলার মানুষ যেমন হারিয়েছেন উনিও একজন হিসেবে হারেন। আর রাজনীতিবিদের হিসেবে আমি বলতে চাই যে তৃণমূলের যে বর্তমান রুচি, বর্তমান শিক্ষা, আমার মনে হয় ওনার মতন একজন সাংগঠনিক মানুষের ওনার সঙ্গে খাপ খাওয়ানোটা খুবই মুশকিল। তো আমার মনে হয় এই ডিসিশনকে আমি বলবো অ্যাজ এ বাংলার নাগরিক এবং বিজেপি কার্যকর্তা হিসেবে আমি স্বাগত জানাই, কারণ আমার মনে হয় একটা একটা খুব কি বলবো একটা কাদা ঘাটার জায়গা থেকে উনি সরে এসছেন, একটা কদমার্ত জায়গা থেকে সরে এসছেন। আর আরেকটা একটা কথা, যেখানেই কাদা থাকবে আমি এখন কিছু বলবো না। আমাদের সংগঠনের মূল্যতা থাকলে বাকি আর কোন লস আর লাভের কিছু নেই। নন্দীগ্রামে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তথা রাজ্যের দীর্ঘদিনের ব্যাচে মন্ত্রী, বিধায়ক, সাংসদ একাধিক পদে যিনি থেকেছেন সেই শুভেন্দু অধিকারী, যেখানে তৃণমূল কংগ্রেসের একজন যেমন গুরুত্বপূর্ণ নেতা, রাজ্য মন্ত্রিসভারও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, এবং তিনি মন্ত্রিত্ব থেকে আগেই পদত্যাগ করেছেন, এবার তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন। শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াতে পারেন সেই নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরে দলের অন্তরে যথেষ্ট জল্পনা বাড়ছিল, তার কারণ শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি একাধিক অরাজনৈতিক মঞ্চ থেকে পৃথক সভা করতে, দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে, তিনি দলের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে তিনি একাধিকবার মুখ খুলেছেন, এবং তারপর তিনি কিন্তু দাবি করেছেন তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠে এসেছেন, এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ আমরা জানি শুভেন্দু অধিকারী একসময় কাউন্সিলর হয়ে তার রাজনৈতিকভাবে পথ চলা শুরু, কাউন্সিলর থেকে বিধায়ক, বিধায়ক থেকে মন্ত্রী, বিধায়ক
সাংসদ একাধিক গুরুত্বপূর্ণ তিনি পদ সামলেছেন, সাংসদ পদ থেকে তাকে আবারও রাজ্যের প্রয়োজনে তাকে রাজ্যে মন্ত্রিসভায় নন্দীগ্রাম থেকে জিতিয়ে বিধায়ক করে আনা হয় এবং তাকে নন্দীগ্রামে জেতানোর পরে তাকে পরিবহন দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব দেওয়া হয়। সব মিলে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সব দিক দিয়ে তিনি কিন্তু একজন রাজ্যের শাসক দলের কাছে একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন। এবং শুভেন্দু অধিকারী আমরা জানি যে তিনি আজ প্রশাসনিকভাবে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাজনৈতিকভাবেও দলের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর অধিকারীদের গড়ে আছে শুভেন্দু অধিকারীর দাপট অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি, একজন নেতা হিসাবে তিনি পরিচিত এবং বিভিন্ন নেতা বিভিন্নভাবে নির্বাচনে যথেষ্ট একজন গুরুত্বপূর্ণ ক্রাইসিস ম্যানেজার হিসাবে তাকে দেখা গেছে এবং যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সামনের সারিতে তুলে আনিয়েছেন দলনেত্রী এবং দলে যথেষ্ট তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে পালন করেছেন। অথচ সেই শুভেন্দু অধিকারী গত কয়েক মাস ধরে দলের থেকে ক্রমশ দূরত্ব বাড়িয়েছেন এবং দলের রাজ্য সম্পর্কে বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এবং তাকে আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি আর আগামী দিনে তৃণমূলে থাকবেন না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগেই তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন এবং এরপরেই কিন্তু আজকে তিনি বিধানসভায় গিয়ে বিধানসভা সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দিলেন, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং মনে করা হচ্ছে আগামী কাল তিনি দিল্লি যেতে পারেন। শনিবার দিনকে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী। সব মিলে শুভেন্দু অধিকারীর যে বিজেপিতে যোগদানের সম্ভাবনা অনেকটাই বাড়লো এবং বিজেপিতে তিনি যদি যোগদান করেন আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষে যথেষ্ট বড় একটা অ্যাডভান্টেজ এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ একাধিক তৃণমূলের শীর্ষ নেত্রী নেতারা যারা যখন মুখ খুলছেন দলের বিরুদ্ধে সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মতো একজন গুরুত্বপূর্ণ নেতা যিনি আছে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চে, শুধু শুভেন্দু অধিকারী একা নন, তার সঙ্গে বহু বিধায়কদের আমরা দেখতে পেয়েছি। সুতরাং মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করে তিনি বিজেপিতে যোগদান করেন তাহলে একই সঙ্গে আরও প্রায় 40 জন মতো বিধায়ক কিন্তু তাদেরও তিনি নিয়ে যেতে পারেন, তাদের নিয়ে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অতিরিক্ত শক্তি বৃদ্ধি করবে এবং যে জেলাগুলিতে মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর একাধিক জেলা যেখানে শুভেন্দুর যেখানে যথেষ্ট আধিপত্য রয়েছে সেই জেলাগুলোতে বিধানসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া যাবে এবং বিজেপি অনেকটাই কিন্তু ক্ষমতা বৃদ্ধি করবে, যেটা কিন্তু শাসক দলকে অত্যন্ত চাপে রেখেছে এবং শাসক দলের যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে আমরা জানি কারণ। এবং দলনেত্রী তিনিও কিন্তু যদিও কিন্তু দলনেত্রী বারবারই তিনি বলার চেষ্টা করেছেন যে জোয়ারের জলে বহু নেতা আসে বহু নেতা চলে যায়, এতে কিছু এসে যায় না, এমনটাই কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন দলনেত্রী। কিন্তু কোথাও যেন একটা দলের কর্মী সমর্থকদের মনোবলে আঘাত লাগছে যে শুভেন্দু অধিকারীর মতো একজন বড় মাপের নেতা দল ছেড়ে চলে যাওয়া এবং তিনি যদি দলত্যাগ করেন এবং বহু বিধায়করা তারাও যদি দল পাল্টে ফেলেন তাহলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে এর একটা গুরুত্বর একটা পদক্ষেপ এটা পড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সুতরাং শুভেন্দু অধিকারীর দলত্যাগ ঘিরে দলের অন্তরে কিন্তু এবার বাড়ছে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলে বিধানসভা নির্বাচনে বিজেপির পালে হাওয়া যাবে ও বিজেপি অনেকটাই কিন্তু ক্ষমতা বৃদ্ধি করতে পারে রাজ্যে এমনটাই মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী যখন বিধায়ক পদ থেকে পদত্যাগ পত্র দিয়ে তিনি যখন বেরিয়ে আসছিলেন সাংবাদিকরা তার কাছে জানতে চান শুভেন্দুদা আপনি কি আগামীকাল দিল্লি যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর কার্যত এনেই যান শুভেন্দু অধিকারী। তিনি জানান কিছু মুখ খুলতে চাননি, তবে সূত্রের খবর আগামীকাল বৃহস্পতিবারই তিনি কিন্তু দিল্লি রওনা দিতে পারেন এবং শনিবারই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে যদি বিজেপিতে যোগদান করেন তৃণমূলের পক্ষে সেটা কিন্তু যথেষ্ট বড় ধাক্কা হতে চলেছে, তার কারণ আমরা জানি শুভেন্দু অধিকারী একা নন, তার সঙ্গে একাধিক বিধায়কদের রাজ্যের মন্ত্রীদের আমরা শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক মঞ্চে আমরা দেখতে পেয়েছি।
এবং সেক্ষেত্রে বহু নেতা কিন্তু তারা দলত্যাগ করতে পারেন এবং যে গত কয়েকদিনে একাধিক বিদ্রোহী নেতাদের আমরা তৃণমূলে অন্তরে দেখতে পেয়েছি, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু নেতাদের আমরা দেখেছি যারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং একই সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি তিনিও কিন্তু আজকে কিন্তু মুখ খুলেছেন এবং তিনি জানিয়েছেন যে দল চাইলে দু মিনিটের মধ্যে তিনি দলত্যাগ করতে পারেন, এমনটাই কিন্তু জিতেন্দ্র তিওয়ারি তিনিও কিন্তু জানিয়েছেন এবং শীলভদ্র দত্ত থেকে শুরু করে বহু নেতারা তারা কিন্তু দলের বিরুদ্ধে বারবার মুখ খুলতে দেখা গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সকল শুভেন্দু অধিকারী যদি দল ত্যাগ করে তিনি বিজেপিতে যোগদান করেন, বিধানসভা নির্বাচন সামনে আর কয়েক মাস পরই যেখানে রাজ্যে ভোট সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তিনি পালন করতে পারেন এবং মনে করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে তাকে যে ভোট নির্বাচন পরিচালনার একটা গুরুদায়িত্ব কিন্তু শুভেন্দুর কাঁধে তুলে দিতে পারে বিজেপি, সেক্ষেত্রে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে কিন্তু বিজেপির পালে হওয়া অনেকটাই শক্তিশালী হবে। শুভেন্দু দা থোড়া বাতাইয়ে কে আপ বিজেপি জয়েন কর রহে হ্যায়? রিজাইন করকে এক্সেপ্ট হো গিয়া হ্যায়। শুভেন্দু দা থোড়া বাতাইয়ে, শুভেন্দু দা প্লিজ, শুভেন্দু দা কে আপ বিজেপি জয়েন কর রহে হ্যায়? থোড়া দাদা থোড়া ইয়ে বাতা দিজিয়ে কে আপ শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছেড়েছিলেন আগেই, এবারে তিনি বিধায়ক পদ ছাড়লেন। আর শুভেন্দু অধিকারীর এই বিধায়ক পদে ইস্তফা দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। গণ আন্দোলন থেকে উঠে আসা একজন নাম শুভেন্দু অধিকারী, যারা বলছেন যে শুভেন্দু অধিকারীকে আমরা অনেক দিয়েছি, তাদের কাছে আমার প্রশ্ন যে শুভেন্দু অধিকারী না থাকলে নন্দীগ্রাম পর্যন্ত পৌঁছতে পারতেন? খাল পেরিয়ে কোলাঘাট পেরোতে পারতেন? প্রতিদিন নিজের জীবনটা ঝুঁকি নিয়ে যে ছেলেটা লড়াই করলো তাকে যা ফেস করতে হয়েছে, আমার মনে হয় যে এবার রাজনৈতিক প্রত্যুত্তর দেওয়ার সময় এসেছে শুভেন্দু দাস, এবং সেই প্রত্যুত্তর আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। যারা বীরেন্দ্রনাথ শাসমলের এলাকার ছেলে হয় তাদের মাথা না ঝুঁকে না, তারা মাথা কেটে দিতে পারে, তাদের সির কাট থাকতে হয়, এদের ঝুঁক নেই থাকতে হয়, এর উত্তর রাজনীতির ময়দানে মাঠে দাঁড়িয়ে থেকে মেদিনীপুরের ছেলেরা দেবে, ওয়েট করে। আপনাদের শোনালাম বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য। শঙ্কুদেব পাণ্ডা তিনি কিন্তু জানিয়েছেন যে শঙ্কুদেব পাণ্ডা তিনিও কিন্তু এক সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক জীবনের সঙ্গী, রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ করেছেন। শঙ্কুদেব পাণ্ডা যেমন তিনিও তৃণমূলে ছিলেন তেমনই শুভেন্দু অধিকারীও আজকে দীর্ঘদিন ধরে তৃণমূল করেন, আজকে একসঙ্গে রাজনৈতিকভাবে তাদের পথ চলা। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে তিনিও যদি আজকে দল পাল আমরা কথা আমরা কথা বলেছিলাম রাজ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। ভালো বলার করেছে, সেটি হচ্ছে মনে করেছে, এটি এটা তো ব্যক্তিগত যেকোনো পছন্দ অপছন্দ থাকতে পারে। তৃণমূল কংগ্রেসে তো জন্ম হয়েছিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, আর এটিম থেকে বিটিম, বিটিম থেকে এটিম হয়ে গেছে, থাকতে পারে না আপনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং এরপরে যে অসম্মানিত হতে হয়েছে ওনাকে তার তৃণমূলের অপশাসন থেকে মানুষ জোকার মুখ্যমন্ত্রী, একটা স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে আর কি, নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। প্রতিবাদকে নিশ্চয়ই অভিনন্দন জানাবে, তবে তার রাজনীতিটা কি করবে না করবে সেটা তার ব্যাপার।
সেখানে আমি কোনো নাক গলাতে চাই না, সে রাজনীতির সমর্থন বা বিরোধিতা করাটার ব্যাপারে এখন আমি কোনো মন্তব্য করবো। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, যে শুভেন্দু অধিকারীকে ঘিরে গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতি সরগরম ছিল যে শুভেন্দু অধিকারী কোন পথে পা বাড়াতে পারেন। তার কারণ যেভাবে আমরা দেখতে পেয়েছি, একাধিক অরাজনৈতিক সভায় বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী, দলের থেকে তিনি ক্রমশ দূরত্ব বাড়িয়েছেন, কয়েক যোজন তিনি দূরত্ব বাড়িয়েছিলেন, এবং তিনি যেভাবে দেখা গেছে যে অরাজনৈতিক মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন, দলনেত্রী যেখানে পূর্ব মেদিনীপুরে সভা করতে গেছেন সেই সভাকে তিনি বয়কট করে তিনি পৃথকভাবে সভা করেছেন, এবং তার সভাতেও আমরা দেখতে পেয়েছি প্রায় এক ডজনের মতো নেতাদের আমরা দেখতে পেয়েছি, শীর্ষস্থানীয় বিধায়কদের দেখতে পেয়েছি যাদের নিয়ে তারা কিন্তু পৃথক সভা করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যা শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নন, যেখানে তিনি সভা করতে গেছেন বহু তৃণমূল বিধায়কদের সেই মঞ্চে আমরা উপস্থিত থাকতে দেখেছি। সুতরাং শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করেন সেক্ষেত্রে তাকে কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী একা নন, আরও বহু বিধায়করা দল ছাড়তে পারেন এমন একটা সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে। এবং শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই তিনি মন্ত্রিত্ব ছেড়েছিলেন, এবার তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন, আজ বিধানসভায় তিনি পৌঁছে যান। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, বিধানসভার সচিব তার হাতে তিনি পদত্যাগপত্র তুলে দিয়ে বেরিয়ে আসেন এবং মনে করা হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। এই বিষয়ে শুভেন্দু অধিকারীর যে বিধায়ক পদ ছাড়া প্রসঙ্গে অভিনেতা তথা বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। শুভেন্দু অধিকারীর শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারীর মতো আরো অনেকেই যেটা হয়েছে ওই দলে হাসফাস করছে, তারা তাদের দম বন্ধ হয়ে আসছে, এবং সেটা বারবারই শুভেন্দু যেটা বলছেন সেটা হচ্ছে মানুষের হয়ে কাজ করতে গেলে সেখানে বাধা পাচ্ছেন। ওই দলটায় আসলে যারা চোরটা লুকবেন তারাই নিরাপদ, তাদের জন্যই ঠিকঠাক জায়গা, যারা সত্যি মানুষের জন্য কাজ করতে চান তাদের জন্য মনে হয় বেশ কিছু বছর ধরে, আমি প্রথম দিকটা বলবো না, বাট তারপর থেকে আমার মনে হয় বিষয়টা তাদের জন্য খুব একটা সুবিধের হচ্ছে না, তার মানুষের কাজে বাধা আসছে। ওরা সরকারের থেকে অনেক বেশি নিজের দল নিয়ে চিন্তিত, এবং সেই জায়গা থেকেও যারা বারবার বিভিন্ন মহল থেকে ওদের দলের ভেতর থেকে আওয়াজ উঠছে যে বিশেষ কয়েকজন তারাই সমস্ত কিছু ভোগ করছে আর বাকিরা যারা রয়েছে তাদেরকে মানুষের কাজ করতে দেওয়া হচ্ছে না, কোনো কিছু করতে দেওয়া হচ্ছে, তাদের কোনো গুরুত্বই নেই দলে। তো এরকম গুরুত্বহীনতা নিয়ে কেন থাকবে মানুষজন? প্রত্যেকে একটা বেসিক সম্মান আছে এবং সেই সম্মান নিয়ে প্রত্যেকে বাঁচতে চায়, এবং রাজনৈতিক মানুষজনের থেকে এটুকুই এক্সপেক্ট করা হয় যে তারা মানুষের জন্য কাজ করবেন, ওই সেখানেও যদি বাধা প্রাপ্ত হয় তাহলে দলে থাকবে কেন? ওই দলটায় বেশি দিন নেই, আমার মনে হচ্ছে না ইলেকশন অব্দি গড়াবে, তার আগেই হয়তো দলটা এই চোরমোটা হয়ে যাবে। মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব আগেই ছেড়েছেন, বিধায়ক পদেও তার কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা ছিল, সেই বিধায়ক পদও এবার ছাড়লেন। এবার মনে করা হচ্ছে শুধুমাত্র আর কিছু সময়ের অপেক্ষা, তিনি কিন্তু এবার দিল্লি যেতে চলেছেন, আগামীকালই দিল্লি রওনা দিচ্ছেন, এবং মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল দিল্লি যাবেন এবং শনিবারই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু জোরালো হচ্ছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। এটা তো শুভেন্দু বাবুর নিজস্ব সিদ্ধান্ত, ওনার সমস্ত গতি প্রকৃতি দেখেও বোঝা যাচ্ছিল যে উনি কোনো একটা চরম সিদ্ধান্তের দিকে যাচ্ছেনই। তবে যেটা বলার কথা যে শুভেন্দুর মতো একজন দক্ষ রাজনীতিবিদ, এতদিন ধরে যিনি তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক হয়েছিলেন, এতগুলো গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তার মতো একজন মানুষকে হারানো মানে কেন হারাতে হলো তৃণমূলকে, আমার মনে হয় তৃণমূলের সেটা এখন ভেবে দেখার সময় এসেছে যে পিকে কে দিয়ে রাজনৈতিক দল সামলাতে গিয়ে নিজের অ্যাসেট গুলো হারাচ্ছেন না তো মমতা ব্যানার্জি, বা পরিবারতন্ত্রের চাপে পড়ে অন্যান্যরা যারা যাদের রক্ত জল করে যারা দলকে গড়ে তুলেছিল একসময় তাদেরকে হারিয়ে ফেলছেন না তো, সেই প্রশ্নটার সামনে আমার মনে হয় তৃণমূলের আজকে দাঁড়ানো উচিত। দেখুন, আমার মনে হয় না যে মোদী এবং মমতার ফাইট যেখানে আপনি বলছেন, নিশ্চয়ই বিজেপি
মোদীজির ছবি সামনে রেখে লড়াই করবে, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে লড়াই করবে। কিন্তু যেমন মমতা বন্দ্যোপাধ্যায়েরও সৈনিক আছে, তেমনই বিজেপিরও তো মানে মোদীজি নিশ্চয়ই হচ্ছেন আইডল, কিন্তু তার ভাবাদর্শকে বাড়ি বাড়ি পৌঁছনো, মানুষকে ভোটের বাক্স অব্দি নিয়ে যাওয়া, সেই একটা যে নির্ভয়তা দেয়া যে আমি আছি সাথে, সেই রকম কিছু মানুষ তো নিশ্চয়ই নিষ্ঠার সঙ্গে সেই ভূমিকা পালন করবেন, এটা আমার আশা। কারণ আগামী দিনগুলো হচ্ছে আমাদের জন্য একটা কঠিন লড়াইয়ের দিন, সেই রকম দিনে যাতে মানুষকে একটা, আসলে মানুষ খুব অসহায় হয়ে গেছে, অনেকটা দিশেহারা, ভয়ের পরিবেশ কাটিয়ে উঠে সবাই ভোট দিক যাকে হোক, এটা তো গণতন্ত্রের জয় হবে না, ভোটের মাধ্যমে তো আমরা গণতন্ত্রের জয়। দেখবেন শনিবারের দিনটা কিভাবে কোথায় কি হয় সেটা দেখার জন্য আমরাও সেটা দেখব। উনি বিজেপিতে এলে নিশ্চয়ই বিজেপির হাত শক্ত হবে, সেটা এখন দেখা আগামী দিনে উনি কি করতে চলেছেন। শুভেন্দু অধিকারী তিনন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন, আজ বিধানসভায় পৌঁছে যান, বিধানসভা সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দেন শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের বিধায়ক তাপস রায় ঠিকই জানিয়েছেন, আমরা শুনে নেব। কি করা যায়, বুঝলি, সিদ্ধান্ত নিয়ে থাকে, কিছু করার নেই। কিন্তু এটা তো আপনাদের দলের একটা লস, এটা তো মানবেন। জানি না, সেটা তো দল তো বারবার চেষ্টা করেছে, ও বলেছে, আমি আর এটা নিয়ে মানে আর বলবো না কিছু, আমি এমনি যাই, আর সকলেই বলছে তো, রোজই তো দীর্ঘদিন তো আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছে, অনেক খারাপ লাগারও একটা জায়গা রয়েছে না, সে কি করা যাবে, সেটা কিছু করার নেই। শুভেন্দু অধিকারীর পদত্যাগ, এবং আর মনে করা হচ্ছে আগামীকালই দিল্লি রওনা দেবেন শুভেন্দু অধিকারী। আজ যখন বিধানসভা থেকে বেরিয়ে আসছিলেন, শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাওয়া হয়, দাদা আপনি কি আগামীকাল আছে দিল্লি যাচ্ছেন, যদিও সেই প্রসঙ্গ কার্যত এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু সূত্রের খবর আগামীকালই তিনি দিল্লি রওনা দেবেন সৈয়াজ, এবং শনিবারই তিনি পদ্ম শিবিরের নাম লেখাতে পারেন। এবং শুভেন্দু অধিকারী একা নন, এবং একই সঙ্গে আরও বহু বিধায়ক তারাও কিন্তু তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারে এমন সম্ভাবনা কিন্তু রাজ্য রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে সামনেই বিধানসভা নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচনের আগে এটা কিন্তু তৃণমূলের পক্ষে একটা বড় সড়ো ধাক্কা বলে মনে করা হচ্ছে। তার কারণ যেখানে রাজ্যের তৃণমূলের অন্দরে বহু নেতারা, বিদ্রোহী নেতারা বারংবার যেখানে দলের বিরুদ্ধে মুখ খুলছেন, এবং বিভিন্ন নেতাদের নামে যেখানে দলের অন্দরে পোস্টার পড়ছে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে যেখানে আমরা পোস্টার দেখতে পেয়েছি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে আমরা পোস্টার দেখতে পেয়েছি, শীলভদ্র দত্তের নামে পোস্টার দেখা গেছে, বহু নেতাদের নামে যেখানে বারংবার পোস্টারে পড়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাদার অনুগামী বলে শুভেন্দু অধিকারীর নামেও পোস্টার পাওয়া গেছে। সুতরাং শুভেন্দু অধিকারীর যদি দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেন, সেটা কিন্তু তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভেন্দু অধিকারীর যে পদত্যাগ, এবং এটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা যেমন তৃণমূলের পক্ষে একটা বড় সড়ো ধাক্কা, এবং বিজেপির পালে কিন্তু অনেকটাই কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা শুভেন্দু অধিকারী তৃণমূলের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ নেতা, এবং তিনি কিন্তু আজকে বিধানসভায় গিয়ে তিনি আজ ইস্তফা দেওয়াতে দিলেন, এবং এই ইস্তফা পত্র তুলে দেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তার ইস্তফা পত্র দিলেন তিনি, এবং মনে করা হচ্ছে যে তিনি আগামীকালকারী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের সম্ভাবনা কিন্তু আরও বাড়লো, এবং মনে করা হচ্ছে সপ্তাহের শেষে শনিবারই তিনি কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু আরও কিছুটা হলো জোরালো হলো। তার কারণ দলের অন্দরে শুভেন্দু অধিকারী যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল, এবং মন্ত্রিত্ব থেকে আগেই তিনি পদত্যাগে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা প্রবল। অধিকারী রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, মন্ত্রিত্ব আগেই ছেড়েছেন, বিধায়ক পদও ছাড়লেন, এবার শুধুমাত্র দল ছাড়ার সময়ের অপেক্ষা। মনে করা হচ্ছে যে তিনি দলও তিনি ছাড়বেন, এবং তিনি বিজেপিতে নাম লেখাতে চলেছেন। সব মিলে দলের অন্দরে কিন্তু একটা শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করা নিয়ে একটা তৃণমূলের অস্বস্তি অনেকটাই বাড়ালো।
শুভেন্দু অধিকারীর দলত্যাগ এখন কিন্তু সময়ের অপেক্ষা। তিনি আগেই মন্ত্রিত্ব ছেড়েছেন, বিধায়ক পদ ছেড়েছেন, এবার তিনি যে আগামীকাল দিল্লি রওনা দিচ্ছেন, বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আগামীকাল তিনি বিজেপিতে যোগদানের জন্য দিল্লি রওনা দিতে পারেন এবং তিনি বিধানসভা নির্বাচনের আগে, সেটা কিন্তু তৃণমূলের পক্ষে কিন্তু বড় ধাক্কা, বিজেপির পালে হাওয়া যাবে কিন্তু মনে করা হচ্ছে। এবং তিনি শুভেন্দু অধিকারী শনিবারই হয়তো বিজেপিতে যোগদান করতে পারেন। আজ তিনি ইস্তফা দিলেন বিধায়ক পদ থেকে, নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর। শুভেন্দুদা কে আপ দিল্লি যা রে কল শুভেন্দুদা কে আপ দিল্লি যা রে কল শুভেন্দুদা কে ছবি দিয়েছি দেখুন ছবি দিয়েছি দাদা একটু যদি বলেন আজকে দাদা একটু শুভেন্দুদা থোড়া বতাইয়ে কে আপ বিজেপি জয়েন কর রহে হ্যায় শুভেন্দুদা থোড়া বতাইয়ে শুভেন্দুদা দাদা থোড়া ইয়ে বতা দিজিয়ে কে আপ শুভেন্দুদা কালকে আপনি দিল্লি This is the letter. Kya aap join kar rahe hain BJP? This is the letter. Shubhendu da kya aap BJP join kar rahe hain? Shubhendu da ek baar ek Kya kar rahe hain? Shubhendu da kya aap Delhi ja rahe hain kal? Shubhendu da kya aap Delhi ja rahe hain kal? Delhi acche. Shubhendu da kya আপনারা শুনছিলেন যে শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি যখন বিধানসভা থেকে বেরিয়ে আসছিলেন, সাংবাদিকরা তার কাছে জানতে চান যে শুভেন্দুদা আপনি কি আগামীকাল দিল্লি যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু স্পষ্টত কিছু জানালেন না, তিনি কিন্তু বেরিয়ে গেলেন। তাও কিন্তু মনে করা হচ্ছে যে সূত্রের খবর আগামীকালই দিল্লি রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং শনিবারই তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। শুভেন্দু অধিকারী শনিবারে বিজেপিতে যোগদান, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি আগেই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন, বিধায়ক পদ ত্যাগ করলেন, আর শুধুমাত্র দলেই রয়েছেন, নামে মাত্র তিনি দলে রয়েছেন, দল ছাড়া সময়ের অপেক্ষা। এবার পৃথক রাজনৈতিক একটা কাজে অভিযান তিনি শুরু করবেন এবং তৃণমূলের বিরুদ্ধে, তার প্রাক্তন দল তৃণমূলের বিরুদ্ধেই আগামী বিধানসভা নির্বাচনে তিনি প্রচার করতে দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকে, এমনই সম্ভাবনা কিন্তু রাজ্য রাজনীতিতে ক্রমশই কিন্তু জোরালো হচ্ছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে বেশ কয়েক মাস ধরেই সহায়তে আমরা দেখেছি বহু চাপান্তর, বহুবার জায়গাতে অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর প্রচার করা। তিনি বারবারই দাবি করেছেন তিনি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠে এসেছেন এবং তারপরই শুভেন্দু অধিকারীর আজকের এই বিধায়ক পদ থেকে ইস্তফা। সিপিএম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ঠিক কী জানিয়েছেন আমরা শুনে নেব। কোথায় করতে হবে, পশ্চিমবাংলায় দল ভাঙা করার রাজনীতি ছিল না, দল ভাঙানোর এই রাজনীতি পশ্চিমবাংলায় ছিল না, এই রাজনীতির প্রবক্তা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, যাদের মারফত এই দল ভাঙানোর খেলা খেলেছে উন্নয়নের জোয়ার বলে, তারা আজকে তৃণমূলের গড় ভেঙে বিজেপির হয়ে একই কাজ করছে। তৃণমূল আপত্তি করবে কোথা থেকে? যাহা তৃণমূল যে কাজ করেছে, যে কাজ করে খ্যাত হয়েছে, সেই কাজই বিজেপি করছে। কারণ তৃণমূলের নেত্রী বড় হয়েছেন বিজেপির ঘরে, আর বিজেপি তৃণমূলের প্র্যাকটিসটাকেই চালু করবার চেষ্টা করছেন। কে কোন এমএলএ কোথায় গিয়ে গেলেন কি বললেন, মেটেরিয়াল নয়, মেটেরিয়াল হচ্ছে মানুষ এবং মানুষের লড়াই।
বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের সম্ভাবনা কিন্তু ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে। সব মিলে কোন পথে পা বাড়ান শুভেন্দু অধিকারী? তিনি কি আগামী শনিবার কি বিজেপিতে যোগদান করেন, সেই সংক্রান্ত খবরের দিকে আমাদের চোখ থাকবে। তবে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দিনভর সংবাদ অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন আরওই নিউজের ফেসবুক ও ইউটিউব পেজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।